মুশফিকা আক্তার সাথী লিখেছেন আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সব হবে কিনা আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন আর যদি মারা যান তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা সেই জায়গার মালিক তার সন্তানরা হবে সেখানে তার ভাইরা তার অনুমতি না নিয়ে দান করলে সেটি অবশ্যই গুনাহের কাজ হবে আর যদি তারা দান করেই দেন অর্থাৎ এটা অনধিকার চর্চা তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে নবী করিম বলেছেন কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা যায় হবে না আপনার মায়ের অনুমতি নিয়ে এটা করলে সেটি অন্যায় কাজ হ্যাঁ করার পর যদি আপনার মা সম্মতি দেন তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ হয়ে যাবে বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া এভাবে অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না অন্যায় কাজ এবং আপনার মা আল্লাহ সুমাদার কাছে সবাব বা বিনিময় প্রত্যাশা করতে পারেন যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে তিনি আজ তিনি পাবেন মামারা তো বিনিময় পাবেনই না প্রশ্ন ওঠে না কারণ তাদের সম্পদ সেটি না আরেকজনের সম্পদ যদি দান করেছেন দান করে ফেলেছেন ফেরত নেওয়ার সুযোগ নেই তো সব মানুষের টাকা তো আর বিফলে যাবে না সব নিশ্চয়ই টাকার মালিক হিসাবে আপনার মাই পাবেন এরপরে চৌধুরী আর লিখেছেন আসা আসাম থেকে বলছি আমার ছেলের বয়স সতেরো নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না তার জন্য দোয়া করবেন মুসিয়ত করবেন তারপর আপনার ছেলেকে পরিপূর্ণ হেদায়ত দান করুন আমরা দোয়া করি এবং সে সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক ইসলাম শরীর আমাদের জন্য ওয়াজিব করেছে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি শক্ত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাসির না হয় নবী সাল্লাহ সাল্লাম তাদের বাড়িতে আগুন চালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ সেজন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন পুরুষ হলে মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন আল্লাহ তার আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার তো অভিজ্ঞান করুন এক রাকাতে সাতাইশ টাকাতে সব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে তাহলে একটা জিনিস আমি সাতাইশ গুণ পাই তাহলে সেটা কিভাবে আমি ছাড়তে পারি যদি আমার ন্যূনতম ইমান থাকে আল্লাহ নবী সাল্লাহামের কথা যদি আস্থা থাকে আল্লাহ তালা আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তফিক দান করুন শামসুদ্দোহা সাজু লিখেছেন ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবির দিতে হয় ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন তবুও আপনি তাকবির নামাজের উঠা বসার যে তাকবিরগুলো আল্লাহ আকবর আলসমে আল্লাহ হামিদা যখন পড়বেন তখন রোমান আলকাল হামদিগুলো আপনাকে পড়তে হবে তাকবির ইমাম এর সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে তবে রুকু থেকে উঠার সময় ইমাম সামে আল্লাহ রহমান হামিদা বলবে তখন মুক্তাদি সাহেব রব্বানা আল্লাহ হামদ বলবে কারণ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা কাল ইমাম সামে আল্লাহ রহমান হামিদা কুলু রব্বানা আল্লাহ কাল হামদ ইমাম যখন সামে আল্লাহ রহমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা আল্লাহ কাল হামদ বলবে এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে জানাজা পড়ার সুযোগ নেই এমত অবস্থায় মসজিদের ভিতরে পড়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই বাইরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়লে জানাজা আদায় হয়ে যাবে লাশ যদি মসজিদের বাইরে রাখা যায় উত্তম মসজিদ লাশের কোনো দুর্গন্ধ পানি রক্ত ইত্যাদি পড়তে পারে সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম কিন্তু যদি মসজিদের বাইরে রাখা নাও যায় ভেতরে পড়া হয় তারপরেও জানাজা আদায় হয়ে যাবে বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয় জান্নাতুল মামা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে এটা দ্বারা কিন্তু তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে কিন্তু এটা নিশ্চিত কোনো বিষয় নয় এস এম জারিফ আপনি লিখেছেন কিভাবে তাকে অর্জন করবো আল্লাহ স্মাতাল্লাহ তাকু অর্জনের একটা পদ্ধতি বলেছেন মোত্তাকিদের সাথে নেক্কার মানুষের সাথে থাকা আল্লাহালা বলেছেন কোনো কোনো ওলামাইকরাম বলেছেন এখানে আল্লাহ তালা এ আয়তের প্রথম অংশ বলেছেন হে মান্দারগত থাকো অবলম্বন করো পরের অংশ বলেছেন এবং নেদের ভালো মানুষদের সঙ্গে থাকো তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা তাদের সান্নিধ্য সান্নিধ্য অর্জন করা এটি তাকুয়া অর্জন করার একটি উপায় যদিও অনেকের ব্যাখ্যা মতে দুটি পৃথক পৃথক নির্দেশ তাকোয়া অর্জন মানে আল্লাহভীতি অর্জন আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জব করতে হবে সেই লাজ থেকে সেই ভয় থেকে আল্লাহ থেকে তার সকল আদেশ মেনে চলা এটি তাকুয়া এটির জন্য মোত্তাক্ষীদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে ভাবে কোরআন অধ্যয়ন কোরআন পাঠ আল্লাহর নিদর্শনগুলো অবলোকন এবং সেগুলো ধারণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য